আইন ও শিক্ষার নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এমপিওভুক্ত শিক্ষকদের অর্থাৎ সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির একটি চূড়ান্ত পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এটি জারি হয়েছে 27 জুন 2022 তারিখে। সেখানে তিনটি বিষয়ের উপরে মূল্যায়ন করে বেসরকারি প্রভাষকদের, এমপিওভুক্ত প্রভাষকদের পদোন্নতি দেওয়া হবে। সেখানে পদোন্নতির জন্য যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে কয়েকটি ধাপে বিভক্ত করে, যেমন এমপিও প্রাপ্তি থেকে জ্যেষ্ঠতা এখানে 35 নম্বর, একাডেমিক পরীক্ষার ফলাফলে 15 নম্বর, ক্লাসে উপস্থিতি 20 নম্বর, এমপিওভুক্তির পর থেকে কোনো নেতিবাচক বিরূপ রেকর্ড না থাকলে 5 নম্বর, ফৌজদারি মামলা না থাকলে 5, প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে অনুকরণীয় সৃজনশীল দৃষ্টান্ততে 5 নম্বর, ভার্চুয়াল ক্লাস নেওয়ার দক্ষতায় 5 নম্বর, উচ্চতর ডিগ্রি যেমন এমফিল পিএইচডি থাকলে 5 নম্বর, গবেষণা কর্ম স্বীকৃত জার্নালে প্রবন্ধ থাকলে 5 নম্বর। এভাবে করে কয়েকটি 9টি ধাপ নির্ধারণ করা হয়েছে। সেখানে কিন্তু আবার 2 নম্বর কলামে বলা হয়েছে যদি সকল শিক্ষকদের অর্থাৎ প্রভাষকদের 1 নম্বর প্রাপ্ত হয় তাহলে এমপিও নীতিমালা 2011-এর 13 ধারা প্রযোজ্য হবে জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে। 13 ধারায় বলা হয়েছে আপনার যোগদানের তারিখ থেকে তারপরে যোগদানের তারিখ একই হলে এমপিওভুক্তির তারিখ এবং যোগদানের তারিখ, জন্ম তারিখ তিনটি বিষয়ের উপরে নির্ধারণ করে সেটাই 13 ধারায় বলা হয়েছে। এখানে আমরা আর একটি বিষয় দেখতে পাচ্ছি, এমপিওভুক্তি যদি 8 বছর পূর্ণ হয় তাহলে সে 21 নম্বর পাবে, 9 বছর পূর্ণ হলে 23 নম্বর পাবে, এমপিওভুক্তিকাল 10 বছর পূর্ণ হলে 25 নম্বর পাবে, 11 বছর পূর্ণ হলে 27 নম্বর, 12 বছর পূর্ণ হলে 29 নম্বর, 13 বছরে 31, 14 বছরে 33 এবং 15 বছর পূর্ণ হলে পাবে 35 নম্বর। এভাবে এছাড়াও একাডেমিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, সেখানে এসএসসি সমমানে যদি প্রথম বিভাগ থাকে।